इट्स स्नेल 01 फैमिली सकल বন্ধুদের কে স্বাগত জানাই। যাহা চাই তাহা ভুল করে চাই, আর যাহা পাই তাহা চাই না। জীবনের চাওয়া পাওয়ার হিসেবটা বড়ই গোলমেলে। আপনাদেরও নিশ্চয়ই এরকম অনুভূতি কখনো না কখনো হয়েছে, তাই না? আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করলে আমাদের খুবই ভালো লাগবে। জীবনে চলার পথে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষ ও পরিস্থিতির মুখোমুখি হই, যা আমাদের জীবনে বিভিন্ন অভিজ্ঞতার সঞ্চার করে। কিছু অভিজ্ঞতা হয় খুবই সুখকর, যা আমাদের দিয়ে যায় কিছু আনন্দঘন মুহূর্ত, যা আমাদের মনের মণিকোঠায় ফ্রেম বন্দী হয়ে থেকে যায় কিছু অমূল্য স্মৃতির নিদর্শন হিসেবে। আর কিছু অভিজ্ঞতা হয় খুবই খারাপ, যা আমাদের মনে গভীর দাগ কেটে যায়। আর আমরা কোনোভাবেই এই প্রত্যাশা করি না যে এই ধরনের অভিজ্ঞতা জীবনে আবার কখনো হোক। কিন্তু মজার ব্যাপার হলো, সুখকর অভিজ্ঞতাগুলো আমাদের ভালো অনুভূতি আর স্মৃতি দেয়, আর খারাপ অভিজ্ঞতাগুলো আমাদের শিখিয়ে যায় জীবনে আমরা কি কি ভুল করেছি আর কি কি আমাদের কখনো করা উচিত নয়। আপনাদের জীবনের এইরকম কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের চলার পথে কখনো না কখনো নিশ্চয়ই তা কাজে লাগবে। এই প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলে গেছেন, অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক, সে প্রথমে তোমার পরীক্ষা নেয় এবং পরে তার পাঠ দেয়। একজন নমনীয় শিক্ষক আগে পাঠ দেন, শিক্ষার্থীদের পরীক্ষার জন্য তৈরি করেন, আর পাঠদান শেষ হলে পরীক্ষা নেন। কিন্তু একজন উৎকৃষ্ট এবং দুর্দমনীয় শিক্ষক আগে পরীক্ষা নিয়ে দেখে নেন তাঁর শিক্ষার্থীদের জন্য ঠিক কী ধরনের পাঠ বা শিক্ষা উপযুক্ত হবে, আর তারপর তিনি শিক্ষার্থীদের মান নির্ধারণ করে তাদের শিক্ষা দান করেন, যার ফলে শিক্ষার্থীদের মান উন্নয়ন আরও উৎকৃষ্টভাবে হতে পারে। আমাদের কাছে সোনার অলঙ্কার চিরকালই খুব কাঙ্ক্ষিত ও লোভনীয় বটে, কিন্তু সোনাকে যদি তার মৌলিক অবস্থায় নিষ্ক্রিয়ভাবে ফেলে রাখা হয়, তবে তার দাম কেউ দেয় না। সোনার আসল দাম তখনই হয় যখন তাকে আগুনে পুড়িয়ে গলিয়ে তা দিয়ে কোনো অলঙ্কার বানানো হয়। জীবনের খারাপ অভিজ্ঞতাগুলো এই রকমই, তারা আমাদের দুমড়ে মুচড়ে আমাদের ভিতরের নেগেটিভ সত্তাটাকে নষ্ট করে দিয়ে আমাদের ভিতরকার সুবর্ণ সত্তাটাকে বের করে নিয়ে আসে, আর আমাদের অন্তরের মানুষটার সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়। আর তখনই আমরা চিনতে পারি নিজেদেরকে।